কাজের ব্যস্ততায় ঠিক যতটা চাই ততটা সময় দিতে পারি না পরিবারকে। যখন বললাম আয়েশার জন্য নিজের হাতে রান্না করব, সবাই দারুণ দারুণ সমস্ত আইডিয়া আর রেসিপি পাঠিয়েছে, সবাইকে অনেক ধন্যবাদ। আরও অনেক ধন্যবাদ জানাতে চাই আসিফ ভাইকে এবং ফ্রেশ আমাদের আজকের এই আয়োজনটাকে আরও স্পেশাল বানানোর জন্য। রান্নার উপকরণ যখন সব রেডি, তখন আর কী লাগে খাওয়া। গানের সুরে তাল মিলিয়ে হয়ে গেল আমাদের আজকের এই উৎসবের রান্না। আশা করছি ফ্রেমে ধরে রাখার এই আয়োজনটা চিরদিনের জন্য আয়েশের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। সবাইকে শুভ নববর্ষ। রান্না বান্নার কাজে প্রথমে ইলিশ মাছ একটু ধুয়ে নেই, মশলাগুলো মাখিয়ে নিয়ে একটু রেখে দে। মাঝারি আঁচে চুলোয় কড়াই বসিয়ে নেই, তেল সামান্য গরম হলে সর্ষে বাটা দে।